গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজ আমি যাচ্ছি এক অন্য জগতে যার নাম লেপচা জগৎ। যারা ভাবছেন দার্জিলিং শহরের আশেপাশে নিস্তব্ধ নিরিবিলি পরিবেশে দুদিন ছুটি কাটাবেন, হ্যাঁ, তাদের জন্যই এই ভিডিওটি। সমুদ্রপৃষ্ঠ থেকে 6956 ফিট উচ্চতায় অবস্থিত এবং দার্জিলিং শহর থেকে 14 কিলোমিটার দূরত্বে অবস্থিত লেপচা জগৎ থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন। নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ আর নানান অচেনা পাখির কলতান আপনার মন ভরাবেই, আর তার সঙ্গে তো আছেই অপরূপ প্রাকৃতিক পরিবেশ। কিচ্ছু না, জাস্ট 30 সেকেন্ড পুরো সাইলেন্ট হয়ে সাউন্ডটা নাও এই জায়গাটার। মানে এর অসাধারণ সাউন্ড, পাখির কলরব আমি একটু চুপ করে শুনছি, তোমরা শোনো। তোমরা শুনতেই পেলে সাউন্ডটা জাস্ট কানের আরাম দিচ্ছে। এত সুন্দর পরিবেশে একটা এত সুন্দর সাউন্ড, শুধু পাখির কিচির মিচির আর কিচ্ছু না, তো এই সাউন্ডটা না সত্যি কানের আরাম দিচ্ছে, মনের আরাম দিচ্ছে। চলো এগোনো যাক। ওক, পাইন আর রডোডেনড্রনকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি লেপচা ভিউ পয়েন্টের দিকে। আকাশ পরিষ্কার থাকলে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য নিশ্চয়ই দেখতে পাবো। উপরে উঠে দেখলাম আকাশ বেশ পরিষ্কার এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য আমাদের চোখের আরাম দিচ্ছে আর মনকে শান্ত করছে, শীতল করছে। এবার বলি লেপচা জগতে এসে কোথায় থাকবেন। এখানে কিন্তু কোনো হোটেল নেই, এখানে থাকার জন্য আপনাকে খুঁজে নিতে হবে আপনার পছন্দসই হোমস্টে। অনেক হোমস্টে আছে এখানে যেগুলি পার হেড ফুডিং এবং লজিং নিয়ে 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। কয়েকটি হোমস্টের নাম এবং নাম্বার আমি ভিডিওর মধ্যে দিয়ে দিলাম, আশা করি এতে আপনাদের সুবিধাই হবে। লেপচা ট্রেক কমপ্লিট, ছোট্ট ট্রেক, বেশ ভালো ভিউ, দারুণ লাগলো। তোমরা আসলে অবশ্যই ছোট্ট ট্রেকটা করো, উপরে ভিউ পয়েন্টটা দারুণ লাগলো।
আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, আর বন্ধুদের শেয়ার করুন। ঘুরুন, মজা করুন, আনন্দে থাকুন। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড বাই।